আশিক হ্যাঁ ভাই তুই কারে নিয়ে আসছিস কে ভাই আমি তো বলতে পারি না এই তুই কারে নিয়ে আসছিস আচ্ছা তুই চিনছ যাকে ভাই আমি কে লীলা হ্যাঁ ভাইয়া তোরা যা থাকেন তুই যা আছিস এই তো ভাইয়া কলেজে যাচ্ছি ঠিক আছে সাবধানে যাস আচ্ছা ভাইয়া সাবধান কেউ যেন না দেখে হ্যাঁ ভাই আপনি চিন্তা করেন না তাড়াতাড়ি চলে আসেন মাল রেডি সবাই রাখছি আমার বোনের যদি কিছু হয় না আমি কিন্তু মায়ের ফালামো বলে দিলাম ভাই আপনাকে আগেই বলছিলাম এই কাজ আমরা ছেড়ে দেই আজকে আমাদের নিজেদেরই কত বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ আশিক তুই ঠিকই বলছিস আসলে আমরা যে কাজটা করছি না সেটা অন্যায় কাজ করতেছি দিনের পর দিন আমরা অমানুষ হয়ে যেতেছি আমি কোনোদিন ভাবতে পারি না যে আমার বোনটা আমি এই জায়গায় দেখতে পাবো আজকে যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় আমি নিজের কোনোদিন ক্ষমা করতে পারব না আশিক আজকের পর থেকে আর কোনোদিন এই কাজ করব না আমরা ভালো হয়ে যাবো আল্লাহ মনে হয় আমাকে ভালো হওয়ার লাগে একটা সুযোগ দিছে আমার বন্ডি দিয়ে বুঝাই দিছে আমরা যেন ভালো হয়ে যাই ঠিকই তো আমরা এই পর্যন্ত যতগুলো মায়ের কিডনাপ করছি ওখানে বিক্রি করে দিচ্ছি ওগত একটা সংসার আছে ওগত ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন আছে আজকে আমার যেরকম কষ্ট লাগতেছে কদর এরকম কষ্ট লাগে আশিক আর দেরি করা যাবে না ওর হসপিটাল নিয়ে চল আয়